Hello, massive, massive welcome, Janachi. Brand new football channel, Ghono Football. Our channel is very first show, Futalochana, the FPL show, jeta apnara dekhte parchen amader screen e. এই শো নিয়ে কিছু বলার আগে আসলে আমরা আমি যেটা করতে চাই সেটা হলো আমাদের এই চ্যানেলটা নিয়ে একটু কথা বলা যায়, সেটা হলো ঘন ফুটবল। ঘন ফুটবল কেন? আসলে আমাদের এই নামটা আমরা রেখেছি এই কারণে যে আমরা যারা আছি, আপনারা যাদেরকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমরা সবাই অত্যন্ত কথা বলতে পছন্দ করি এবং বিশেষ করে আমাদের কথার সবসময় মূল টপিক থাকে ফুটবল, যেখানে আমরা ফুটবল নিয়ে অনেক বেশি অনেক ঘন কথা বলি। তাই চিন্তা করেছি যে বন্ধু বান্ধব মিলে যে আমরা এটাকে ঘন ফুটবল নাম দিব। সো দ্যাটস ওয়াই উই হ্যাভ দ্য নেম ঘন ফুটবল। সো আমরা এই চ্যানেলের মাধ্যমে যেটা করব যে আমরা ফুটবলের সবকিছুই আমরা কভার করার চেষ্টা করব, প্রিমিয়ার লীগ থেকে শুরু করে লা লিগা থেকে শুরু করে মেজর সমস্ত লীগ আমরা কভার করার চেষ্টা করব। এবং সেই মেজর সমস্ত লীগের পাশাপাশি আমরা যেটা করব যে আরো যত ধরনের ইনফরমেশন এবং আপডেট আছে আপনাদের কাছে, সে সমস্ত কিছু ইনফরমেশন আমরা প্রোভাইড করব। সো এবার আসা যাক আমাদের ফুটালোচনা দে এপিএল শো এই ব্যাপারে কিছু বলার। এটি আমাদের প্রথম শো, আজকে আমরা প্রথম শো করছি এবং এই শোটি শুধু ডেডিকেটেড ফ্যান্টাসি প্রিমিয়ার লীগের জন্য, যেখানে আমরা চেষ্টা করব যে আমরা ফ্যান্টাসি প্রিমিয়ার লীগ নিয়ে যত ধরনের ইস্যুজ আছে, যত ধরনের ডাইলেমাস বা প্রবলেমস বা মেজর কনসার্ন যেগুলো থাকে আর কি, যারা যেসব ম্যানেজাররা ডে উইক ইন উইক আউট ফেস করছেন, সো সেই সব জিনিসকে আমরা আসলে হ্যান্ডেল করার চেষ্টা করব। আপনাদেরকে আমরা বেটার ইনফরমেশন প্রোভাইড করব। আমরা কোনো এক্সপার্ট নই, আমরা ডেফিনেটলি এফপিএল অ্যাডিক্ট এবং এফপিএল এনথুজিয়াস্ট। সো সেই ক্ষেত্রে আমরা যত ধরনের ইনফরমেশন গ্যাদার করতে পারি সে সমস্ত ধরনের ইনফরমেশন আপনাদেরকে আমরা প্রোভাইড করব। সো আজকে তাহলে আমরা মেইন পর্বে শুরু করতে পারি, কিন্তু শুরু করার আগে আমি যেটা করব যে আমাদের পাশে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন আমার সবাই বন্ধু বান্ধব, আমরা সেই অনুযায়ী পরিচয় করতে আছি। তো প্রথমে আমি শুরু করছি, আমি স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছি সেটা হলো মাসুদ পারভেজ, আপনার পরিচয়টা একটু দিতেন। আমি মোহাম্মদ মাসুদ পারভেজ, এপিএল এডিক্ট। পারভেজ আপনার একটু ইতিহাস? আমি নাসিম। প্রণয়? হ্যালো, আমি খুবই অ্যামেচার এফপিএল এফপিএল প্লেয়ার, এফপিএল ম্যানেজার, সো এটাই আমার পরিচয়। আচ্ছা, আপনি কোন কোথাকার সাপোর্টার ভাই? ও, আমি চ্যাম্পিয়ন্স চ্যাম্পিয়ন্স সাপোর্টার। আচ্ছা, অবশ্যই লিভারপুল সাপোর্টার এবং এফপিএল এ সব সময় আমার টিমে চারটা করে লিভারপুলের প্লেয়ার থাকে। রাইট, চারটা করে? হ্যাঁ, একটা একটু বেশি ওর জন্য করা হয় আর কি। এটা স্কাউজারদের জন্য এই ধরনের কনসিডারেশন এফপিএল করতেই পারে, তারা চ্যাম্পিয়ন বলে চিকি অ্যাজ অলওয়েজ। সো সেক্ষেত্রে দেরি না করি, সো আমরা তাহলে আমাদের প্রথম টপিকে চলে যাই, যে প্রথম টপিকটা নিয়ে আলোচনা করবেন। তাহলে আমরা মুভ করি আমাদের নেক্সট টপিকে। সো আজকে আমাদের প্রথম টপিকটা হলো ফিক্সচার এবং সেটা নিয়ে আলোচনা করবেন প্রণয়। সো প্রণয়, ফিক্সচারের ব্যাপারে তুই যদি বলিস, কারণ আমরা জানি যে প্রিমিয়ার লীগ শুরু হচ্ছে আর কয়েকদিনের মধ্যেই, সো সেক্ষেত্রে এপিএল ম্যানেজাররা আসলে কোন ধরনের ফিক্সচার দেখে ডিসকাশন বা টিম সিলেক্ট করতে পারে সেটার ব্যাপারে যদি একটু বলতি। আমার মনে হয় যে ফিক্সচার মোটামুটি সবাই দেখে যে কোন টিমের সাথে কোন টিমের খেলা হচ্ছে, এবং সেটার উপর ডিপেন্ড করেই সবাই টিম টিম তৈরি করে। বাট কিছু এক্সেপশন থাকে, যেমন সবার টিমে সালা থাকে, সবার টিমে ডিব্রুইন থাকে, সবার টিমে হয়তো অ্যাগুয়েরো থাকে। অ্যাটলিস্ট দুই থেকে তিনটা প্লেয়ার যারা আছে তারা ভালো খেলুক খারাপ খেলুক সিজনের শুরুতে সবাই তাদেরকে নেওয়ার চেষ্টা করে। আর বেসিক্যালি এটার বাইরে যেগুলি আছে সেগুলিকে ফিকচারের উপরে ডিপেন্ড করে দেয়। আমার মনে হয় যে ওই দিক থেকে যদি দেখি ফিকচার সবচেয়ে ভালো কারে করে, সবচেয়ে ভালো ফিকচার আছে টোটেনহামের। যদি এফডিআর টেবিল দেখি আমরা ফিকচার ডিফিকাল্টি রেটিং সেটা যদি দেখি, তাহলে আমার মনে হয় যে সবাই একবারে বলবে যে টোটেনহামের ফিকচার সবচেয়ে বেস্ট। আর সেকেন্ড যদি বলি তাহলে চেলসি, দেন আর্সেনাল, দেন লিভারপুল, লেস্টার, সাউদাম্পটন, শেফিল্ড। জাস্ট এফডিআর রেটিং এর উপরে যদি যাই তাহলে প্রথম তিন গেম উইকে টটেনহামের ফিকচার সবচেয়ে বেস্ট। ফার্স্ট গেম উইক ওরা এভারটনের সাথে খেলছে হোম ম্যাচ, সেকেন্ড গেম উইকে সাউদাম্পটনের সাথে অ্যাওয়ে, এন্ড থার্ড গেম উইক নিউক্যাসলের সাথে হোম। আর প্রথম পাঁচ ফিকচারে মাত্র একটা ডিফিকাল্ট সেশন, সেটা হচ্ছে গিয়ে ম্যানচেস্টার। সো ডেফিনেটলি সবাই কেইন এবং স্যারের উপরে সবাই ডিপেন্ড করবে।
টুর্নামেন্ট দিক থেকে যদি দেখি, ইভেন ডোয়ার্টি অথবা অরিয়ারের যদি দিকে যায় তাহলে তারপরে হচ্ছে গিয়ে ওদিকে সুইচ করতে পারে। দেন চেলসি, আর্সেনাল, লিভারপুল, লেস্টার, সাউদাম্পটন সবগুলি টিমেই আসলে বেটার প্লেয়ার আছে, অ্যাটলিস্ট এক থেকে দুটো প্লেয়ার প্রত্যেকটা টিম থেকেই সিলেক্ট করা যেতে পারে। আমার মনে হয় যে এই ফিক্সচার ডিফিকাল্টি রেটিং এর দিক থেকে এবং ওর্স ফিক্সচারের যদি দেখি তাহলে আমার মনে হয় যে ওটাও একটু দেখে রাখা উচিত, যে সবচেয়ে বাজে ফিক্সচার যা যার আছে সেখান থেকে আসলে ডিফেন্সিভ এবং অ্যাটাকিং প্লেয়ার কে কনসিডার না করাটাই প্রথম দিকে বেটার হবে। সো লেটস মুভ অন। এই ক্ষেত্রে আমার কথা হচ্ছে যে এখন যে ম্যানচেস্টার এবং দুটো টিমের প্লেয়ার নেই, সো সেই ক্ষেত্রে আমরা আসলে কোন টিমের উপর ডিপেন্ড করতে পারি ফিক্সচারের ক্ষেত্রে? প্রথম আমরা অনেকদিন পরে, আমার মনে হয় আমরা যতদিন থেকে খেলতেছি ততদিন থেকে প্রথম গেমে কে কখনো ব্ল্যাঙ্ক গেমিক পাইনি, এটা সবার কাছে একটা নতুন একটা ব্যাপার। তো প্রথম গেমে ব্ল্যাঙ্ক থাকার কারণে এবং সেটা হেভি হিটার ম্যান সিটি এবং ম্যান ইউ, যারা আসলে প্রথম গেম উইকেই ব্ল্যাঙ্ক। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেসিক্যালি ম্যানেজারদের জন্য অন্য সময় যেরকম টিঙ্কারিং করা লাগে এই সময়টাতে আরো বেশি টিঙ্কারিং করা লাগতেছে, বিকজ এই প্লেয়ার গুলাকে আবার কিভাবে টিমের মধ্যে সে ইনক্লুড করবে। যদি সে প্রথম গেমে কি ব্ল্যাঙ্ক থাকে তাহলে তো প্রথম গেমে কি খেলবে না, তো ডেফিনেটলি কিভাবে ইনক্লুড করবে, সেই ক্ষেত্রে ফিক্সচার প্লাস ফর্ম এগুলো সবকিছু দেখার পরে প্লেয়ারদেরকে এই জিনিসগুলোকে সেট করতে হবে। সেই ক্ষেত্রে ফিক্সচার খুব একটা ইম্পর্টেন্ট জিনিস এবং প্রণয়ের সাথে আমি একমত, সব টিম গুলার নাম বললো সেই টিম গুলা আসলে এই প্রথম পাঁচ সপ্তাহের মধ্যে এই টিম গুলার ফিক্সচার খুবই ভালো। রাইট, সো তাহলে আরেকটা বিষয় জাস্ট একটা বিষয় অ্যাড করব যে হ্যাঁ, প্রথম দুইটা গেম উইক যদিও ব্ল্যাঙ্ক ম্যানচেস্টার সিটি এবং ম্যানচেস্টার ইউনাইটেড এর, বাট ম্যানচেস্টার ইউনাইটেড এর দিকে যদি দেখি তাহলে নেক্সট যে চারটা ফিকচার আছে সেই ফিকচার গুলি কিন্তু যথেষ্ট ফেভারেবল। ক্রিস্টাল প্যালেস এর সাথে হোম, দেন ব্রাইটন এর সাথে অ্যাওয়ে, দেন টটেনহাম এর সাথে হোম এবং নিউক্যাসল অ্যাওয়ে। সো আমার মনে হয় যে যারা ব্রুনো ফার্নান্ডেস অথবা মার্শিয়াল অথবা রাশফোর্ড এর দিকে চিন্তা করছে তাদের ক্ষেত্রে খুব একটা নিরাশ হওয়ার কিছু নেই, ফার্স্ট গেম উইকের পরেই যে কোনো ম্যানচেস্টার সিটি অথবা ম্যানচেস্টার ইউনাইটেড কিছু কিছু প্লেয়ারকে ক্ষেত্রে, সো বড় বড় যারা ওয়েল নন প্লেয়ার্স আছে তারা সবাই আলটিমেটলি ওয়েল প্রাইসড, সো সেই ক্ষেত্রে আলটিমেটলি এদেরকে সবাইকে আমরা অ্যাকোমোডেট করতে পারছি না আরকি টিমের মধ্যে। বাট এদেরকে আমি যতটুকু পারি অ্যাকোমোডেট করার জন্য আমাদেরকে যেটা চেষ্টা করতে হবে সেটা হলো আসলে আমাদেরকে কিছু চিপ প্লেইং প্লেয়ার্সকে আইডেন্টিফাই করতে হবে, উইচ ইজ লাইক বেসিক্যালি আওয়ার নেক্সট টপিক টু বি অনেস্ট। তো লেটস মুভ অন টু দ্য নেক্সট টপিক। সো সেই ক্ষেত্রে আমরা যদি এখন দেখি যে এই চিপ প্লেয়ার্স এবং পোটেনশিয়াল প্লেয়ার্স যাদেরকে আমরা বলছি আর কি, এই পোটেনশিয়াল প্লেয়ার্স যদি কারা কারা ভালো হয় সেই ক্ষেত্রে পারভেজ তুই যদি একটু কিছু বলতি। না, এটা গুড পয়েন্ট, কারণ এই সিজনে আসলে হেভি হিটাররা যারা 12 মিলিয়ন 11.5 মিলিয়ন এরকম প্লেয়ারকে যদি আমি টিমে রাখতে চাই তা ডেফিনেটলি আমার এরকম চিপ পোটেনশিয়াল প্লেয়ারদের দিকে নজর দিতে হবে। তো এইরকম এই সিজনে অনেক প্লেয়ার আছে যাদের উপর আমরা নজর দিতে পারি, যেমন এখন যেটা সব জায়গায় চলতেছে ম্যাক্সিমিন এবং আর্মস্ট্রং যাদের উপরে সবাই, এছাড়াও আমাদের আরো অনেক চিপ প্লেয়ার আছে যেগুলার উপর আমরা ফোকাস করতে পারি। তো আমি প্রথমেই যদি এরকম কোন প্লেয়ারকে দেখি তাহলে উলস এর পটেন্স কে আমি মনে করি, যে উলস এর পটেন্স, তো সেই উলস এর পটেন্স এর উপর আমরা সেই 5.5 তার সিলেক্টেড বাই হলো 0.4%। এবং যদি দেখি যে পটেন্স এর স্টার্টিং পটেনশিয়াল নিয়ে অনেক কথা হচ্ছে, এই পটেন্স কিন্তু আসলে সেই রকম মাপের প্লেয়ার, সে কিন্তু এই গত সিজনে অলিম্পিয়াকোসের সাথে সে ইউরোপা লীগের ম্যাচে স্টার্ট করেছিল। এবং পটেন্সের সবচেয়ে মজার ব্যাপার হলো সে লেফট সাইড রাইট সাইড দুই সাইডেই সে খেলতে পারে, সেই ক্ষেত্রে পটেন্সের এই সিজনটা আমার কাছে মনে হচ্ছে যে ব্রেক থ্রু সিজন বলে একটা হইতে পারে। এছাড়াও আরো প্লেয়ার আছে যেমন সাউথহ্যাম্পটন এর স্মল বর্ন 4.5, নিক্সন কেবার কেপানো, এদের সিলেক্টেড বয়ও কিন্তু অনেক কম 0.4%। এছাড়াও আরো প্লেয়ার আছে নতুন যে টিম গুলো আসছে, নতুন টিম গুলা থেকে যদি আমি দেখি তাহলে হ্যারিসন লিডস এর
একজন খুবই ভালো প্লেয়ার, সে 5.5 এবং তারও সিলেক্টেড বাই কিন্তু 0.8%, এবং সে গত সিজনে দেখা গেছে যে চ্যাম্পিয়নশিপে 6 গোল করছে, 8টা অ্যাসিস্ট করছে এবং 87 কি পাসেস, তার মধ্যে 17টা বিগ চান্স ক্রিয়েট করছিল হলো হ্যারিসন। সো হ্যারিসন খুব ভালো একজন চিপ প্লেয়ার হিসেবে আমরা ওকে ধরতে পারি। এছাড়াও আছে প্যারেরা আছে ওয়েস্ট ব্রুমের, তারও সিলেক্টেড বাই খুব কম 4.1%, এবং তার পারফরমেন্স কিন্তু অনেক ভালো ছিল চ্যাম্পিয়নশিপে। তো সে 8 গোল করছে, 16টা অ্যাসিস্ট করছে এবং 20টা বিগ চান্স ক্রিয়েট করছে। সো সে তার আমার মনে হয় যে তার এফপিএল পটেনশিয়ালটা এবার অনেকটা ভালো। এছাড়াও আমরা নতুন সাইনিং দেখছি এভারটনের অ্যালেন, অ্যালেন কে আমরা দেখছি এভারটনের 5.5, তারও সিলেক্টেড বাই অনেক কম 0.6% অনলি। এছাড়া আরো কিছু প্লেয়ার আছে যাদের উপর এরকম ফোকাস করা, যেমন ফ্যাবিও সিলভা, নতুন সেন্সেশন, সে পর্তুগাল থেকে আসছে এবং পর্তুগালের এফসি পোর্টো ক্লাব থেকে সে রিটার্ন হয়ে আসছে এবং 40 মিলিয়নে তাকে উলস এবার নিছে, এবং সে এত আসছে এবং উলসের সমগ্র রেকর্ড পরিমাণ মানি দিয়ে তারা তাকে নিয়ে আসছে, তার পটেনশিয়ালও ভালো। সেই ক্ষেত্রে যদি আমি দেখি যে ম্যাক্সিমানের সিলেক্টেড বাই কিন্তু অনেক 19%, এবং আমি যে প্লেয়ার গুলোর কথা বললাম এদের সিলেক্টেড বাই কিন্তু অনেক কম, অনেক কম, এরা খুব ভালো ডিফারেন্সিয়াল প্লেয়ার হিসেবে আমার টিমের মধ্যে যে কোনো পজিশনে সেট হইতে পারে। এছাড়া আরো আর্মস্ট্রং আছে, সাউথহ্যাম্পটন আর্মস্ট্রং আছে 5.5, তারও সিলেক্টেড বাই অনেক কম 2.3%। তো এই ধরনের কিছু প্লেয়ার আমার আছে। আমি মনে হয় যে বুলসের প্লেয়ারের ক্ষেত্রে একটাই প্রবলেম, সেটা হলো সাধারণত ম্যানেজারের যেটা ইস্যুস থাকে আর কি, যে বুলসের প্লেয়াররা ইমিডিয়েটলি টিমে এসে ইমিডিয়েটলি ফার্স্ট ইলেভেনে চান্স পায় না আর কি। সো সেই ক্ষেত্রে অনেকেরই হয়তো বা একটু, বাট পোটেন্সিয়াল ব্যাপারে অ্যাটলিস্ট আমার ব্যক্তিগতভাবে কোনো মানে ডাউট নাই এই সিজনের জন্য। আমার আমি তাকে নিয়ে বেসিক্যালি এবার স্টার্ট করব। আমি 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 আপনাকে বলে দিতে পারি, আমার কাছে আর একটা প্লেয়ার যেটা পটেনশিয়াল মনে হচ্ছে গর্ডন, যার স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি অলরেডি এবং তার ফিক্সচার ভালো, এবং যেহেতু অ্যালেন এবং হ্যামেস রড্রিগেস অলরেডি জয়েন করেছে, আমি গর্ডনের কাছ থেকে অনেক বেশি কিছু আশা করছি না বা অনেক বেশি কিছু এক্সপেক্ট করছি না, বাট আমি যেটা এক্সপেক্ট করছি সেটা হলো যে একটা 4.5 মিডফিল্ডার মিলিয়নের যদি একটা মিডফিল্ডার যদি আমাকে একটা 1 পয়েন্টের অ্যাপিয়ারেন্স পয়েন্ট দেয়, আমার মনে হয় দ্যাট ইজ মোর দেন ইনাফ, যখন আমার প্রয়োজন পড়বে সে অ্যাটলিস্ট বেঞ্চ থেকে এসে আমাকে 1 পয়েন্ট করে দিতে পারবে। সো দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। বাট এই ক্ষেত্রে আসলে এই পটেনশিয়াল প্লেয়ারের ক্ষেত্রে যেটা হয় যে আমরা সাধারণত পটেনশিয়াল প্লেয়ারের ক্ষেত্রে সবসময় নতুন টিমদের থেকে আমরা চিন্তা করি, নতুন টিমগুলোর মধ্যে এরকম নতুন টিম থেকে আমারও মাথায় আসে যে আমরা কিন্তু গোলকিপার পজিশনটাতে একটু কথা বলতে চাই। গোলকিপারে আসলে এরকম পটেনশিয়াল প্লেয়ার এইসব টিম থেকে আসে। যদি আমি দেখি লিডস এর গোলকিপার মেসলিয়ার, মেসলিয়ার কিন্তু সিলেক্টেড বাইও কিন্তু 1.2, এবং গত সিজনে সে 7টা ক্লিন শীট দিছে আউট অফ 10 গেমের মধ্যে 7টা ক্লিন শীট, সো ভেরি ইমপ্রেসিভ। এবং তার সাথে আর একজন গোলকিপার আছে ওয়েস্ট ব্রুমের জনস্টন, তার সিলেক্টেড বাই কিন্তু অনলি 1%, এবং সে গত সিজনে 16টা ক্লিন শীট রাখছে এবং 113টা সেভ তার কাছ থেকে আমরা পাইছি। সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট জিনিস গোলকিপারদের ক্ষেত্রে যে 113টা সেভ তার কাছ থেকে আসছে। তো এই দুইজন প্লেয়ারকে আমরা যেহেতু গোলকিপার সেকশনটাতে বেশি একটা ইনভেস্ট করতে চাই না, সাধারণত 8.5 বা 9 সামথিং, সো এই দুইজন গোলকিপারকে আমরা চিপ পটেনশিয়াল হিসেবে এই দুইজনটাকে আমরা চিন্তা করতেই পারি। রাইট, এবং আমার মনে হয় দিস ইজ আ পারফেক্ট গেটওয়ে আমাদের নেক্সট টপিকের জন্য, এই কারণে যে আমরা যেহেতু আমি আগে বলছিলাম আর কি যে আমাদের সবসময় পটেনশিয়াল প্লেয়ারের জন্য সবসময় নিউলি প্রমোটেড টিমস এর দিকে যেতে হয়, এবং আমরা নিউলি প্রমোটেড টিমস থেকে আলটিমেটলি লান্সট্রম এর মতো কিছু প্লেয়ার পেতেই পারি, জানি না এই সিজনে পাবো কিনা, বাট সেই সেটা টপিক কথা বলার জন্য আমাদের মধ্যে আছেন বাবু। সো বাবু তুই যদি শুরু করতি তাহলে। আমার কাছে যেটা মনে হয় যে পারভেজ ভাই মোটামুটি সব অনেকগুলো প্লেয়ারের নাম এই তিনটা চ্যাম্পিয়নশিপ সাইট থেকে, চ্যাম্পিয়নশিপ সাইট থেকে প্রিমিয়ার লিগে আসা তিনটা সাইট নিয়ে অনেকটুকুই বলে দিয়েছেন। উনি গোলকিপারের কথা বলেছেন, আরো স্পেসিফিক্যালি যারা চিপ প্লেয়ার এরকম কয়েকজনের কথা বলেছেন। তো আমিও অ্যাকচুয়ালি তাদের তারা অবশ্যই লিস্টে আছেন এবং অবশ্যই ই করবেন, কিন্তু আমি মোর উনি যেমন চিপ প্লেয়ার বা ওই বেসিসে বলেছেন এবং ওদের থ্রেট, গোল থ্রেট এবং হচ্ছে গিয়ে ওদের ক্রিয়েটিভিটির ব্যাপারে বলেছেন, আমি আমি মোর অফ যাবো যে পারফরমেন্সের দিক থেকে। যেমন
আমি যেটা লক্ষ্য করলাম যে পিক করার মতো তিনটা টিম থেকে বেস্ট যে প্লেয়ারটাকে আমি আমি আমার কাছে মনে হচ্ছে খুব ভালো দামের দিক থেকে এবং সবকিছুর দিক থেকে, সেটা হচ্ছে লুকা এলিং। লুকা এলিং কে আমি দেখলাম যে ও হচ্ছে রাইট উইং এ খেলে লিডসে এবং ওর প্রাইস হচ্ছে 4.5, এবং যেটা কিনা আমার কাছে খুবই অবাক হয়েছি আমি, কারণ নট ইভেন 5 এবং ও মোটামুটি টপ 10 প্লেয়ার ছিল গত বছর চ্যাম্পিয়নশিপে, এবং ওর চারটা অ্যাসিস্ট ছিল, চারটা গোল ছিল চ্যাম্পিয়নশিপে, এবং লিডসের ডিফেন্সও খুব ভালো, যে কারণে ক্লিনশিপ পাওয়ার একটা চান্স আছে। তো সেদিক থেকে আমার কাছে মনে হচ্ছে লুকা এলিং খুব ভালো একটা অপশন হতে পারে রাইট ব্যাকের জন্য। তারপর যদি লিডসের কথা দিয়ে যেহেতু শুরু করেছি, লিডসের সবচেয়ে সবার চোখ থাকবে অ্যাকচুয়ালি পাবলো হার্নান্দেজের দিকে। বয়সটা একটু বেশি, 35, কিন্তু সেই হিসেবে কতটুকু ভালো খেলে এটা আসলে সবার কাছে একটা সারপ্রাইজ হিসেবে আসবে। ভালো খেললেও সারপ্রাইজ হবে, না খেললেও একটু সারপ্রাইজ হবে, কারণ গত বছর ওর পারফরমেন্স খুবই ভালো ছিল। আর হচ্ছে লিডস থেকে আসলে আর বলার মতো প্লেয়ার, ওদের সেন্টার ব্যাক ক্যালভিন ফিলিপস, ক্যালভিন ফিলিপস আছেন, লিয়াম কুপার আছেন, জ্যাক হ্যারিসনের কথা অলরেডি পারভেজ ভাই বলেছেন। তো এই প্লেয়ার গুলাতে আমরা, আমার মনে হয় যে আমরা ভরসা রাখতে পারি। আর ওদের নতুন সাইনিং রড্রিগো তো আছে নতুন সাইনিং, হ্যাঁ। সো এই প্লেয়ার গুলোতে আসলে প্লেয়ার গুলোকে আমরা চুজ করতে পারি, কারণ ওদের প্রাইস খুবই কম, খুবই অ্যাট্রাকটিভ সে কারণে। সো লিডস একটা ভালো টিম হতে পারে আমার মনে হয়। অবশ্যই প্রথম গেম উইকের জন্য আমি প্রেফার করবো না, কারণ লিভারপুলের সাথে খেলা আমার টিম, সো আমি প্রেফার করবো না সেটা। আচ্ছা, সো নেক্সট আমার মনে হয় ওয়েস্ট ব্রম নিয়ে আলাপ করা যায়। ওয়েস্ট ব্রমে আমি একটা প্লেয়ার কি বাবু, আমার মনে হয় যে এবারে একটা মানে চ্যালেঞ্জ হবে আসলে, কারণ লিভারপুল একাই চ্যাম্পিয়ন, লিডসও কিন্তু চ্যাম্পিয়ন, ঠিক আছে। যে প্লেয়ারটা আমার খুবই প্রিয় সে হচ্ছে ম্যাথিউ প্যারোইরা, ইজ লাইক নেক্সট কোটিন হোম। তো ওর ওপর আমার একটা বাজি আমি রাখতেছি, ওর ওপর আমার মনে হচ্ছে আমি যেমন আমার টিমে ওকে রাখবো সবসময়। তো আমি ওর খেলা খুবই পছন্দ করছি এবং আমার কাছে মনে হয় যে ও সেন্সেশন হতে পারে, খুব ভালো চান্স আছে, এবং ওর প্রাইসও খুব কম, 6, ওয়েস্ট ব্রমের হিসেবে অনেক বেশি, কিন্তু FPL এর হিসেবে অনেক কম। তো ওর ওপর বাজি ধরা যায়। আরেকটা প্লেয়ার যে কিনা এবার 12 মিলিয়ন পাউন্ডে ইয়েতে গিয়েছে, ওয়েস্ট হ্যাম থেকে ওয়েস্ট ব্রমে গিয়েছে, সে হচ্ছে গিয়ে ডিয়াঙ্গানা। ডিয়াঙ্গানা খুব ভালো প্লেয়ার এবং ওর বেশ কিছু গোল এবং অ্যাসিস্ট ছিল গত বছর। তো অনেকেই এবার বলতেছে যে ওয়েস্ট হ্যাম এটা কি করলো, অনেকেই কোশ্চেন করতেছে, অনেক ক্রিটিকরা, ফুটবল ক্রিটিকরা, যে এত ভালো প্লেয়ার, তাদের ক্যাপ্টেন পুরা এটা নিয়ে, হ্যাঁ হ্যাঁ একদমই, সবাই এত কোশ্চেন করতেছে কারণ এটা এত ভালো একটা প্লেয়ার কিভাবে মিস করলো। তো এই প্লেয়ারটার উপরও আসলে সম্ভবত ওনার প্রাইস হচ্ছে 5.5, পারুষ ভাই ডিয়াঙ্গানা, হ্যাঁ 5.5, তো এটাও ভালো ভালো একটা অপশন হতে পারে। তো আমার মনে হয় যে এইটা করা যায়। আর হচ্ছে কি ওয়েস্ট ব্রমের ক্ষেত্রে আমি ফুলহ্যামের ক্ষেত্রে আমি বলবো, ফুলহ্যামের ক্ষেত্রে অবশ্যই সবার প্রিয় FPL প্লেয়ার একজন আছেন, মিত্রোভিচ ইজ অলওয়েজ প্রায় অনেকের পিক, সম্ভবত 30% লোকজন পিক করেছে, তাই না পারুষ ভাই? হ্যাঁ রাইট রাইট রাইট, মিত্রোভিচের সাথে অবশ্যই আমি বলবো ওদের চ্যাম্পিয়নশিপ প্লে অফে সেন্সেশন জাগানো প্লেয়ার জো ব্রায়ান দারুণ খেলেছে এবং জো ব্রায়ানের বেশ কিছু অ্যাসিস্ট ছিল। সো যদি ফুলহ্যাম এবার ক্লিন শিট রাখতে পারে, জো ব্রায়ান ডেফিনেটলি অ্যাসিস্ট করবে বেশ কিছু। সো জো ব্রায়ানের প্রাইসও কম, 5.5 আই গেস। সো আমার মনে হয় ওরা বেশ ভালো করবে এবার, জো ব্রায়ান মিত্রোভিচ দুজনই। সো মোটামুটি এই আদিম আমার কাছ থেকে। এই সিজনে দেখা যাচ্ছে যে চিপ বেঞ্চ প্লেয়ার, যে 4.5 এর প্লেয়ার গুলা যদি খুঁজতে যাই, তাহলে আমি কিন্তু এই ফুলহ্যামের মধ্যেই দেখি। যেমন এখানে যদি আমি দেখি, রিড আছে, লেমিনা আছে, এন্ড গুইশা আছে, লেমিনা আছে, হ্যাঁ লেমিনা আছে, যারা খুব ভালো, হ্যাঁ এরা 4.5 এর জন্য আমরা যারা খুব টিমের এই সেক্টরটা নিয়ে দেখা যাচ্ছে যে অনেকেই অনেক ধরনের কথা হচ্ছে,
তো এই জায়গাটাতে আসলে এই ফুলহ্যাম থেকে 4.5 এর একজন মিডফিল্ডারকে বেঞ্চ ওয়ার্মার হিসেবে আমরা রাখতেই পারি টিমে রাইট না it's an interesting one to be honest but আমার কাছে আসলে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে টিম সিলেকশন ঠিক আছে ওনারশিপ ঠিক আছে প্লেয়ার নিলাম সবই নিলাম কিন্তু যেটা প্রত্যেক সিজনই আসলে আমাদেরকে করতে হয় যেটা আসলে করতে হয় না সেটা হলো যে সিজনের প্রথম দিনেই এই ব্ল্যাঙ্ক ফিক্সচারটাকে হ্যান্ডেল করা এবং সেই ক্ষেত্রে যে দুটা টিম বাদ গেছে যাদের উপরে মোটামুটি প্লেয়াররা সবাই যখন এবার যেটা সিচুয়েশনটা হয়েছিল যে আগে প্লেয়ার রিলিজ হয়েছে তারপরে ফিক্সচার রিলিজ হয়েছে সো প্লেয়ার আগে রিলিজ হওয়ার আগে কিন্তু আমরা সবাই একটা করে ড্রাফট বানাইছিলাম যেখানে হয়তো বা কেডিবি ছিল ঠিক আছে সালা ছিল ব্রুনো ছিল এবার যেটা হয়েছে যে স্লাইটলি ডিফারেন্ট হ্যাঁ তো এখন আমি যেটা যেটা দেখছি যে অনেকের মধ্যে একটা ডাইলেমা আছে যে এই স্ট্র্যাটেজিটাকে কিভাবে তারা করবে অনেকে চিন্তা করছে ওয়াইল্ড কার্ড অনেকে চিন্তা করছে অনেক কিছুই বাট এই স্ট্র্যাটেজি নিয়ে প্রণয় আর পারভেজ যদি আর বাবুতরা যদি একটু কিছু বলতে পারতি শুরু করি প্রণয় জি যে সো অনেকে এই স্ট্র্যাটেজিও নিচ্ছে যে 10 মিলিয়ন প্লেয়ার বেঞ্চে রেখে সেকেন্ড গেম উইকে তাকে উঠানোর জন্য অনেকের অনেকের টিমে দেখলাম যে মার্শিয়াল আছে মার্শিয়ালকে ফার্স্ট গেম উইকে ব্ল্যাঙ্ক গেম উইকে বসিয়ে রাখবে বেঞ্চে তো এরকম অনেক অনেকেই আছে যে কেডিবি কে রাখছে অথবা স্টার্লিং কে রাখছে আমি জানি না যে তারা পয়েন্ট পয়েন্ট পে অফ মানে -4 থেকে প্রিভেন্ট করার জন্য ফার্স্ট ব্ল্যাঙ্ক গেম উইকে 10 মিলিয়ন বা 18 মিলিয়নের মতো বেঞ্চে ফেলে রাখছে সো এটাও এক ধরনের স্ট্র্যাটেজি হতে পারে আমি জানি না যে কোনটা আসলে কাজ করবে কেননা ফার্স্ট গেম উইকটা অনেকটা আমার কাছে মনে হয় যে স্ট্যাটের থেকে লাকটা বেশি কাজ করে ফার্স্ট গেম উইকে অনেকেই অনেক ভালো পয়েন্ট রিটার্ন পেতে পারে অনেক আননোন প্লেয়ারের কাছ থেকে সো দেখা যাক আর এবারে যেহেতু কোভিড-19 সিচুয়েশন আছে অনেকেই দেখা যাচ্ছে যে হয়তো ফার্স্ট গেম উইকে নাও খেলতে পারে আমরা হয়তো ধরে রাখছি যে সে নামবে বাট দেখা গেল যে কোনো একটা কারণে নাও খেলা হতে পারে সো completely depends on luck so amar mone hoy je dui dhoroner kaj kora jete pare ek hocche giye age theke player niye bench e rakha but amar mone hoy na je eta khub ekta wise decision hobe karona 10 million city ebong manchester united jodi dekhi maximum player i 9.5 ba 10 million er upore dam hobe so eta hoyto onno kothao invest kore bhalo point return pao jete pare আর সেকেন্ড হচ্ছে গিয়ে সেকেন্ড গেম উইক বা থার্ড গেম উইকের দিকে যাদের ফিক্সচার ডিফিকাল্টি আছে হাই এর দিকে তাদেরকে সুইচ করে ভাও ওদের ইনকর্পোরেট করা এক বা দুই গেম উইকের মধ্যে ওয়াইল্ড কার্ড নিয়ে যদি পারভেজ অনেক চিন্তা করতেছে সো ওয়াইল্ড কার্ড খেলার নিয়ে তোর কি মত ওয়াইল্ড কার্ড যে কি বেটার হতে পারে আসলে বেসিক্যালি এই সিজনটা আসলে কোভিড এর মধ্য দিয়ে যাচ্ছে সো আমার ব্যক্তিগত মতামত হলো আমরা ওয়াইল্ড কার্ডটাকে যত বেশি পারি যত দিন পর্যন্ত আমরা এবার জানি সম্ভবত 16 গেম উইকে ফার্স্ট ওয়াইল্ড কার্ডটার ডিউরেশন শেষ হয়ে যাবে আর সেই ক্ষেত্রে আমরা প্রথমের দিকে ওয়াইল্ড কার্ড না খেলে আমার ব্যক্তিগত মতামত যে এটা যত দূর পর্যন্ত নিয়ে যাওয়া যায় এখন এটা টিমের উপর বেস করে আর কি আর একটা জিনিস আমি ফিক্সচারের সাথে যদি দেখি যে যদি কারো টিমে টটেনহামের প্লেয়ার টটেনহাম কিন্তু এবার ইউরোপা লীগের কোয়ালিফাই খেলবে সো খুব ইম্পর্টেন্ট যে তাদের কিন্তু প্রথমের দিকে 18 দিনের মধ্যে আমি সম্ভব 18 দিনের মধ্যে 8টা গেম উইক আছে তাদের সো এখানে অনেকে সনকে প্রথমের দিকে যদি সনকে যদি কাউকে রাখে বা কেনকে যদি টিমের মধ্যে রাখে তাহলে সেই ক্ষেত্রে একটা ভালো এটা কিন্তু একটা গুড স্ট্র্যাটেজি যদি কে সন বা কেন এরা যদি ভালো না করে সম্ভব ভালো করলো না তাহলে কিন্তু আমি প্রথম গেম উইকে পরের গেম উইকে কিন্তু আমার কাছে হেভি হিটার টিম আছে ম্যান সিটি ম্যানিউ আছে এই সনকে আমি কিন্তু ইজিলি রাশফোর্ড অথবা ব্রুনোতে আমি মুভ করাইতে পারবো ইভেন কেন কে আমি মার্শিয়াল করে দিতে পারবো তো এই ধরনের জিনিসগুলো আসলে এই এটা প্ল্যানের মধ্যে প্লাস ওবামিয়াং এর প্রথম গেম উইক দুইটা ভালো একটা ফুলহ্যামের সাথে আর একটা নরউইচ ফুলহ্যামের সাথে সম্ভবত হোম এর পরে দেখা যাচ্ছে যে ওবামিয়াং এর ফিক্সচার একটু টাফ হওয়ার কারণে এখানে কিন্তু আমি কেডিবি কে সেকেন্ড বা থার্ড গেম উইকে কখন আমি কোন ডিসিশন আগে থেকে নিয়ে রাখা মানে হলো এটা বোকামি এবং প্রত্যেক গেমকে স্টেপ বাই স্টেপ আমাদেরকে আসলে প্ল্যান করে আগা উচিত আর প্রিভিয়াস অনেক আগে থেকে প্ল্যানিং করলে যেটা হবে যে আমরা এই ধরনের জিনিসগুলা আমার এই জন্য ফ্লেক্সিবল আমাদের যে
ফ্লেক্সিবিলিটি থাকতে হবে টিমের মধ্যে, এটা খুব ইম্পর্টেন্ট। এবং ফ্লেক্সিবিলিটির উপর আমরা হয়তো বা একটা ভিডিও করব সামনের দিকে, ওটাতে আপনারা দেখলে ওখানে ডিটেলস এই জিনিসগুলো আমরা আলোচনা করব, সেখানেও আমরা এই জিনিসগুলোর উপরে একটু ডিসকাস করব। সেই ক্ষেত্রে সালা আছে, সালার প্রথম গেম কিন্তু লিডসের সাথে সালাকেও কিন্তু সেকেন্ড গেম চেলসির সাথে খেলা, সালাকেও আমি কনভার্ট করে অন্য প্লেয়ারে চলে যেতে পারবো, যদি আমার ব্রুনো চলে যাইতে বা লুইজি ইজিলি ব্রুনো চলে যেতে পারবো, রাশফোর্ডে চলে যেতে পারবো, তাকে টার্ন করে বিভিন্ন ফরওয়ার্ড লাইনকে আমি স্ট্রং করতে পারবো। আসলে এপিএল এ যার যেভাবে ফরমেশন রাখে 3-5-2, যে যেভাবে খেলতে যায় 4-4-2 অথবা 3-4-3, এরকম প্লেয়ার যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে সুইচ করা খুব সোজা হয়ে যায়, এবং দামি প্লেয়ার কম দামি প্লেয়ার থেকে ইজিলি সুইচ করা যায়। এবং নাইন থেকে যেমন সন থেকে খুব ইজিলি আমি ব্রুনো অথবা রাশফোর্ডে সুইচ করে যাইতে পারবো। তো ফ্লেক্সিবিলিটিটা খুব ইম্পর্টেন্ট আর কি প্রথমের দিকে টিমের জন্য। সেক্ষেত্রে আমি বলবো যে ওই ওয়াইল্ড কার্ডের যে কথাটা, ওয়াইল্ড কার্ড কিন্তু না খেলায় এটাকে পরের দিকে খেলাটা আমার কাছে মনে হয় যথেষ্ট যৌক্তিক। প্রথমের দিকে আসলে এটা না খেলাই আমার কাছে মনে হয় যে ভালো, তারপরে যদি কেউ খেলতে চায় সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তার টিমের শেপের উপর নির্ভর করবে আর কি। বাবু এন্ড টু অ্যাড, আমার আমার তোর কাছে একটা কোশ্চেন থাকবে নাদিম, সেটা হচ্ছে আমার আমার আসলে কিউরিওসিটি, সেটা কিউরিওসিটির জায়গা থেকে, সেটা হচ্ছে যে ধর আমি তিনটা প্লেয়ার নিলাম, ধর আমি জাস্ট কথার কথা জাস্ট ব্রুনো কেও নিলাম, সালাকে স্টার্লিং কেও নিলাম, কেডিবি কেও নিলাম, এবং তিনজনকেই আমি সাবে রেখে দিলাম, তিনজনকেই আমি সাবে রেখে দিয়ে আমি আর আমার যে সাবের প্লেয়ারকে তুলে নিয়ে মেইন টিমে খেলালাম ফার্স্ট গেম উইকের জন্য, মানে এরকম কোন পদ্ধতিতে যাওয়াটা কি বুদ্ধিমানের কাজ হবে? এটা আসলে তুই খেলতে পারিস, আমার কাছে মনে হয়েছে যে এটা তুই খেলতে, এটা যে কোনো ম্যানেজারে খেলতে পারে। আমি যতটুকু দেখছি অলরেডি সোশ্যাল মিডিয়াতে যে এই ধরনের অনেকে এই ধরনের একটা স্ট্র্যাটেজি নিচ্ছে আর কি, যারা ব্রুনো বা গ্রিনউড বা তোর স্টার্লিংকে রাখছে জাস্ট বিকজ তারা হলো একটু পেশেন্ট টাইপের ম্যানেজার, মানে তারা অনেক পেশেন্সের সহিত খেলে, তারা হলো ওই যে ব্যান্ড ওয়াগন বা মার্কেটের যে ভলাটিলিটি যেটা প্রথম দিকে থাকে আর কি, সেটার দিকে তারা ফোকাস ইনফরমেশন গ্যাদার করার পরে তারা আলটিমেটলি তাদের ট্রান্সফারটা করে। সো তাদের জন্য ওই ধরনের প্লেয়ারটাকে নেওয়াটা আবার একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ এগুলো প্লেয়ার দেখা গেল যে ব্রুনো আলটিমেটলি দেখা গেল যে গেম বিগ ডেডলাইন শেষ হওয়ার পর পরেই বাই সানডে দেখা গেল পয়েন্ট টু বেড়ে গিয়েছে। সো সেক্ষেত্রে অনেকের জন্য এটা ডিফিকাল্ট হতেই পারে, বাট আমার কাছে মনে হয়েছে যে না, ইট ইজ আমি 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 দিস ইজ মাই ব্যক্তিগত, মানে দিস ইজ মাই পার্সোনাল অপিনিয়ন, এবং আমি ব্যক্তিগতভাবে যেটা করবো যে আমি এরকম ধরনের এত বড় একটা এক্সপেন্সিভ প্লেয়ারকে নিয়ে আমি বেঞ্চে রাখবো না, কারণ আমার কাছে মনে হচ্ছে যে আমি এই অ্যামাউন্টকে আমি বেটার ভাবে অ্যাডভান্টেজ নিয়ে আমি ইনভেস্ট করে আমার টিমটাকে ফার্স্ট গেম উইকের ফিক্সচার অনুযায়ী প্লাস রিসেন্ট প্রি সিজনের যে ফর্মগুলো আছে সেটাকে আমি কে একটা অ্যানালাইসিস করে আমি বেটার ইনফর্ম ডিসিশনের মাধ্যমে আমি বেটার সিলেক্টেড প্লেয়ার্স নিব যেখানে ইনভেস্টমেন্টটা আমার ওদিকে যাবে। আমার যদি ব্রুনো বা স্টার্লিং বা কেডিবি এদেরকে যদি নিতে হয় তাহলে আমি হয়তোবা খুব বেশি হলে যেটা করতে পারি যে আমার দুটো স্ট্র্যাটেজি হতে পারে, একটা হলো আমি মার্কেটে কুইকলি মুভ করলাম, না হলে আমি যখন ফার্স্ট গেম উইকের যে টিমটা বানাচ্ছি সেখানে আমি 0.5 এর মতো একটা ব্যালেন্স যদি আমি রেখে দেই, সো বেসিক্যালি আমি আমার টিম ফার্স্ট গেম উইকে 99.5 মিলিয়ন দিয়ে যদি বানাই তাহলে যেটা হবে যে 0.5টা দিয়ে আমি এটা করতে পারবো যে ওভারনাইট যে প্রাইস রাইজটা হচ্ছে আর কি, সে প্রাইস রাইজটাকে আমি তাহলে ট্যাকেল করতে পারছি ওই 0.5টা দিয়ে। তো আমার আমি ব্যক্তিগত যেটা করব যে আমি কোন ধরনের প্লেয়ার এভাবে বেঞ্চে হেভি প্লেয়ারকে বেঞ্চে রাখবো না, আই থিঙ্ক দ্যাটস আ কমপ্লিট আটার ওয়েস্ট অফ মানি টু বি অনেস্ট, এবং এখানে এমন যে উই ক্যান ইনভেস্ট মোর মানি ইনটু ইট, ইটস নট লাইক গার্দিওলা এন্ড আদার্স, উই আর নট লাইক সিটি, ঠিক আছে, যে উই ক্যান পাম্প ইন মোর, সো বাট যেটা করতে হবে যে সেই ক্ষেত্রে আমি যেটা করব যে আমি 0.5 বেঞ্চে আমার ব্যাংকে রেখে দিব এবং আমি 99.5 দিয়ে আমি আমার একটা টিম বানাবো, এবং আমি যেটা করব যে যদি দেখি যে মার্কেট আলটিমেটলি ইজ এক্সট্রিমলি ভলাটাইল, যেটা আমি অ্যান্টিসিপেট করতে পারছি না, তাহলে আমি হয়তো বা কুইক মুভ করব, করে আমি আমি মার্কেটটাকে ক্যাচ করার চেষ্টা করব, অথবা আমি যেটা করব যে না আমার কাছে মনে হচ্ছে যে লেটস বেটার টু ওয়েট, তাহলে আমি গেম উইকের নেক্সট মানে সেকেন্ড গেম উইকের ডেডলাইনের আগে হয়তো আমি ওই 0.5 এর মাধ্যমে আমি আমার পছন্দের প্লেয়ারটা নিই, বাট আমার মনে হয় প্রথম দিকে যেহেতু মার্কেট ভলাটাইল থাকে এই ক্ষেত্রে একটু অ্যাডভার একটু ইয়া করাটা বেটার হবে আর কি। সো বেশি সময় নেই, সেক্ষেত্রে এনি লাস্ট থিংস দ্যাট ইউ গাইজ ওয়ান্ট টু সে, মনে যে একটা প্রেডিকশন করা যেতে পারে যে উইচ উইচ আর ক্যাপ্টেন চয়েস নিয়ে
ক্যাপ্টেন পিক নিয়ে একটা প্রেডিকশন করা যেতে পারে তো ওকে আই উইল স্টার্ট আই উইল স্টার্ট আই অ্যাম গোইং উইথ অবামিয়াং ক্যাপ্টেন অবামিয়াং আমি অবামিয়াং ওকে ভেরি গুড এখানে ওবামিয়াং ঠিক আছে ওবামিয়াং এর ক্ষেত্রে আমি কখনো বলবো না যে ওবামিয়াং যে ধরনের প্লেয়ার সে গোলে পর গোল করে যাচ্ছে করে যাচ্ছে এটাও কিন্তু আমি আগে বলবো সালা সালা কিন্তু আসলে এপিএল এর জন্য একজন পারফেক্ট প্লেয়ার আমি মনে করি ও দেখা যাচ্ছে যে তিন গেম থেকে সে কোনো ইনবক্স টাচ নাই আর পরের ম্যাচে আসে সে হ্যাট্রিক করে ফেলতে পারে সালা হলো ওই টাইপের এবং সে প্রমোটেড টিমের সাথে প্রমোটেড টিমের সাথে সালা যে কতটা ডেঞ্জারাস সেটা নিয়ে কোনো বলার কোনো অপেক্ষা রাখে না যে সালা এখানে আমি সালার দিকে আমি আমি যদি ফার্স্ট গেমকে আমার টিমের সালাকে আমি ক্যাপ্টেন মাথার মধ্যে রাখবো যেটা সারা ফান আছে আমার এই ব্যাপারে একটা কথা আছে বাট আমি প্রণয়ের পরে বলবো ফান যেভাবে প্রিসিজন করতে চাই গোল দুই অ্যাসিস্ট সো এক্সট্রিমলি মানে সে ফর্মে তুঙ্গে আছে সন তো সন এনিথিং এনি এক দিনে একটা টিমকে ঘুরে দেওয়ার জন্য সঞ্জি কি সেটা আমরা এপিএল এর আগের সিজনগুলোতে দেখেছি সে বিগ হিটার আমি আমি অবশ্য হচ্ছে কি আলেকজান্ডার আর্নল্ড সাথে যাব কারণ যেহেতু লিডস ইউনাইটেড আমরা ও অ্যাসিস্টও পাবে ক্লিন শীটও পাবে আর যদি সেট পিস থেকে একটা গোল পায় সেটাও আসলে আরো কিছু থাকবে না গোল করতে পারে সে কর্নার নেয় এইরকম প্রসপেক্টিভ প্লেয়ার যেমন এরকম ব্রুনো আছে কেডিবি আছে এইরকম প্লেয়ারের প্রসপেক্টিভ পিএল এর জন্য অনেক ভালো যে একটা প্লেয়ারের অনেকগুলো ক্যাপাবিলিটি সে কর্নার নিচ্ছে সে ফ্রি কিক নিচ্ছে সে পেনাল্টি টেকার এই ধরনের প্লেয়ার খুব ডেঞ্জারাস কিন্তু এপিএল এর জন্য সেটা যদি মিট্রোভিচ হয় মিট্রোভিচ কিন্তু পেনাল্টি টেকার সো হিও ডেঞ্জারাস প্লেয়ার এপিএল এর জন্য আমি একটা কথা বলি যারা অবিনিয়ানকে আপনি যেটা না 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 গো হেড প্রণয় তুই আগে বল তুই আগে বল ওকে সো যারা অবিনিয়ানকে ক্যাপ্টেন দিতেছে তারা আসলে প্রথমেই তাদের মানে প্রসপেক্টটা দেখে যাবে ফার্স্ট ম্যাচ যেহেতু আর্সেনালের সো গুড লাক উইথ দ্যাট Right. very good point. আমার দুইটা মিথবাস্টার আছে মিথবাস্টার হলো এক হলো সালা ক্যাপ্টেন্সি আর দ্বিতীয় হলো ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড সালা ক্যাপ্টেন্সি ইন আ সেন্স যে সালাস ওভার দ্য সিজন লাইক ওভার দ্য প্রি সিজন পারফরমেন্স ইজ নট গ্রেট অ্যান্ড অনেকেই চিন্তা করতেছে যে সালা ছাড়াই খেলার চেষ্টা করছেন আমি বলবো না বাট এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে সেটা হলো যে মানে কিন্তু বিগত তিন সিজনে ওপেনিং ম্যাচে কিন্তু পরপর গোল করছে সো আই এম গোয়িং মোর আই এম ট্রাই স্লাইটলি টিল্টেড টুয়ার্ডস দ্যাট অপশন আর দ্বিতীয়টা হচ্ছে যে লিডস ইউনাইটেড এর ফিক্সচার ভালো বাট সরি ফিক্সচার খারাপ বাট লিডস ইউনাইটেড আর কেপেবল অফ স্কোরিং সো ডু নট আন্ডার এস্টিমেট দেম বাট এনিওয়ে উই এন্ড অ্যান্ড উই উড লাইক টু ফিনিশ ইট অফ অ্যান্ড Thank you very much for watching. আপনাদের যদি পছন্দ হয়ে থাকে এই শোটি তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক দিবেন কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই এটা আমাদের ফার্স্ট টাইম সো আমরা চেষ্টা করব আরো বেটার কিছু আপনাদের জন্য করার এবং অবশ্যই অবশ্যই ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের ডিটেইলস বাকি আছে আমরা অনেক বেশি ইনফরমেশন এফপিএল কেন্দ্রিক নিয়ে আসবো সেক্ষেত্রে আজকে বিদায় নিচ্ছি থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার বাই বাই